এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। গৃহবধূর পরিবারের দাবি, প্রতিনিয়ত শ্বশুরবাড়ির লোকজন গৃহবধূকে শারীরিক এবং মানসিক অত্যাচার করত। ঘটনাটি নদিয়ার শান্তিপুর ফুলিয়ার বুইচা তেঁতুলতলা এলাকার। জানা যায়, মৃত গৃহবধূর নাম চুমকি ভট্টাচার্য, বয়স আনুমানিক 24 বছর। ওই গৃহবধূর একটি 3 বছরের শিশু সন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা যায়, এদিন ওই গৃহবধূকে ঘরের ভেতরেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা। এরপর নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা গৃহবধূকে মৃত বলে ঘোষণা করে। স্বভাবতই মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে গৃহবধূর বাবার বাড়ির পরিবার। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। তবে গৃহবধূর বাবার বাড়ির পরিবারের অভিযোগ, এই ঘটনা প্রথমে তাদের জানানো হয়নি, গৃহবধূর মৃত্যুর পরে সবটাই জানানো হয়। অভিযোগ, ওই গৃহবধূ নিজে থেকে আত্মঘাতী হয়নি, তাকে মেরে ফেলা হয়েছে। কারণ প্রতিনিয়ত শ্বশুর বাড়িতে অশান্তি লেগেই থাকত, নিজে থেকে কিছু জানাতো না ওই গৃহবধূ। মঙ্গলবার মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ, এছাড়া ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ইনি কে হন আপনাদের? আমার দিদি হয়। কি নাম? চুমকি বিশ্বাস। বয়স কত? বয়স 24। শ্বশুরবাড়ি কোথায়? কিন্তু বাবার বাড়ি টাইটেল, ঠিক আছে, ভাটাতে তো শ্বশুর বাড়িতে। আচ্ছা, শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি হচ্ছে বুইচা তেঁতুলতলা, ফুলিয়া বুইচা তেঁতুলতলা। ফুলিয়া তেঁতুলতলা। আচ্ছা, কীভাবে ঘটলো এই ঘটনা? ঘটনা ঘটলো, কারোর জানা ছিল না, ওদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব অশান্তি লেগে থাকতো। আচ্ছা, পরিবারে? পরিবার, শ্বশুরবাড়ি পরিবার লেগে থাকতো, সেটা জানাতো না, বা আমাকে দিদিও কিছু বলতো না, সেটা জানতাম। একমাত্র ঝামেলার ভয়ে আমরা কিছু বলতে পারতাম না। অশান্তি, দ্বন্দ্ব, ওর উপর মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার। কে করতো মানসিক অত্যাচার? ওর শাশুড়ি, ওর স্বামী করতো, সেটা বোঝা যেত। ওর উপর মানসিক চাপ, শারীরিক চাপ, অত্যাচার, এটা চলতোই। মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়তো, অসুস্থ বলে ওরা কোনো দায়িত্ব নিত না, ওরা খুবই দায়িত্ব জ্ঞানহীন ছিল। তারপর ঘটনাটা কী ঘটেছে? ঘটনাটা হচ্ছে, কালকে দুপুর 2 নাগাদ আমি ছিলাম না, আমাকে আমার ভাই ফোন করে বলছে যে আমার বলছে দিদি গলায় ধরে দিয়েছে। এবার তার আগে শুনেছিলাম কিছু ঝামেলা হয়েছে, আগে দিন ওটা পারিবারিক ঝামেলা ছিল। এবার সেটা পুরোপুরি তো আমরা আমাদের কিছু বলছে না। তবে গিয়ে কি দেখলে? আমরা গিয়ে দেখতে পাইনি কিছু, আমাদের অনেক পরে খবর দিয়েছে, ওদের দায়িত্বটা ছিল আমাদের খবরটা দিয়ে, সে খবরটা অনেক পরে পেয়েছি। আমরা বাড়ি গিয়ে দেখছি, বাড়িতে কেউ নেই, সোজা হসপিটালে, সেইখানে গিয়ে আমরা খবর পেলাম, সেখানে দেখতে পারলাম গিয়ে, তারপরেই এইসব কিছু ঘটনা ঘটলো। তা আত্মঘাতী কি নিজে থেকে হয়েছে নাকি অন্য কোনো কারণ, কী মনে হচ্ছে? আত্মঘাতী হওয়ার নিজে থেকে মেয়ে না, নিজে থেকে মরার মেয়েও না, সত্যি কথা বলতে যেটা, ও মানসিক চাপে পড়ে জিনিসটা করেছে। মানসিক চাপটা ওকে দিনের পর দিন দেওয়া হতো, শারীরিকও দেওয়া হতো, মানসিকও দেওয়া হতো। সন্তানাদি রয়েছে? হ্যাঁ, 3 বছরের একটা ছেলে আছে, 3 বছরের ছেলে আছে। মানে সত্যি একটা কথা বলে বলবো, ওকে প্রায়শই ওর উপর অত্যাচার করা হতো, মানসিকভাবে তো প্রত্যেক দিনই করা হতো, শারীরিকটা মাঝে প্রায়ই ওর সাথে করা হতো। তবে গৃহবধূর বাবার বাড়ির পরিবারের মৌখিক অভিযোগ অনুযায়ী এখনো পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।